সুপ্রিয় শিক্ষার্থী ও ভিউয়ার্স, জীব বিজ্ঞান বিষয়ক ইউটিউব চ্যানেল বায়োলজি স্কুলসের পক্ষ থেকে আমি নীতিশ স্যার তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। সরকারি বিএল কলেজ আয়োজিত অনলাইন ক্লাসের অংশ হিসেবে প্রাণীবিদ্যা বিভাগের স্নাতকোত্তর বা মাস্টার্স পর্যায়ের ফিশারিজ গ্রুপের আরও একটি ক্লাস নিয়ে আজ হাজির হয়েছি। আজকের আলোচ্য সূচি ফিশ পপুলেশন ডিনামিক্সের মার্কিং অ্যান্ড ট্যাগিং টাইপস অ্যান্ড টেকনিক্স এর দ্বিতীয় ক্লাস। এই ক্লাসের আলোচ্য সূচি টাইপস অফ ট্যাগ, এক্সটার্নাল ট্যাগ, পিয়ার্সিং ট্যাগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মৎস্য জনসংখ্যা গতিবিদ্যার আজকের আলোচ্য বিষয় ট্যাগিং অ্যান্ড মার্কিং টাইপস অ্যান্ড টেকনিক্স বিষয়ক দ্বিতীয় ক্লাস। আজকে আমরা জানব ফিশারিজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ট্যাগ সম্পর্কে। আমরা জানি ট্যাগ সাধারণত দুই ধরনের, একটাকে বলা হয় ইন্টারনাল ট্যাগ আর একটাকে বলা হয় এক্সটার্নাল ট্যাগ। ইন্টারনাল ট্যাগ, যাকে আমরা অভ্যন্তরীণ ট্যাগ বলে থাকি, এটি সাধারণত মাছের দেহের অভ্যন্তরে অর্থাৎ পৌষ্টিক নালী বা দেহগহ্বরের মধ্যে সেট করা থাকে। এক্সটার্নাল বা বাহ্যিক, যেটি সাধারণত দেহের বাইরে অর্থাৎ দৃশ্যমান কোনো অংশে সেট করা থাকে। এই এক্সটার্নাল ট্যাগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে পিয়ার্সিং ট্যাগ আর একটাকে বলা হয় নন পিয়ার্সিং ট্যাগ। পিয়ার্সিং ট্যাগ বলতে আমরা বুঝি সাধারণত মাছের দেহে ছিদ্র করে যে ট্যাগ লাগানো হয় সেটাকে পিয়ার্সিং ট্যাগ বলা হয়, আর সাধারণত মাছের দেহে ছিদ্র না করে ভিন্ন কৌশলে মাছের দেহে লাগানোর যে প্রক্রিয়া তাকে বলা হয় নন পিয়ার্সিং ট্যাগ। এখন আমরা এই এক্সটার্নাল ট্যাগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানব। তোমরা জানো যে এক্সটার্নাল ট্যাগ দুই ভাগে ভাগ করা হয়, পিয়ার্সিং ট্যাগ আর নন পিয়ার্সিং ট্যাগ। তোমরা দেখতে পারছো পিয়ার্সিং ট্যাগের যে নামগুলো এখানে লেখা আছে, এক থেকে শুরু করে তোমরা দেখো 16 নাম্বার পর্যন্ত, অর্থাৎ পিয়ার্সিং ট্যাগ প্রায় 16 ধরনের। এর মধ্যে অ্যাটকিন্স ট্যাগ, আর্কার ট্যাগ, পিটারসন ডিক্স ট্যাগ, ব্যাসেলার বাটন ট্যাগ, বার্ক ট্যাগ, এরকম অনেক ধরনের ট্যাগ রয়েছে। এছাড়া নন পিয়ার্সিং ট্যাগের মধ্যে কলার ট্যাগ, প্লেট বা ফ্ল্যাগ ট্যাগ, ক্যারাপেস ট্যাগ, জ ট্যাগ ইত্যাদি। আমরা এখন আজকে জানার চেষ্টা করব যে পিয়ার্সিং ট্যাগ যে 16 ধরনের রয়েছে এই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তা প্রথমে আমরা জানব অ্যাটকিন্স ট্যাগ সম্পর্কে। তোমরা জানো যে চার্লস জি অ্যাটকিন্স 1873 সালে আটলান্টিক মহাসাগরে স্যামন মাছের অভিপ্রায়ের গবেষণায় সর্বপ্রথম ট্যাগ ব্যবহার করেন। এই সেই স্যামন মাছ তোমরা দেখতে পাচ্ছ যার পিঠের দিকের এই পাখনাটাকে বলা হয় ডরসাল ফিন বা পৃষ্ঠ পাখনা। এই পৃষ্ঠ পাখনার সামনে বা পিছনে ছিদ্র করে দুটো ট্যাগ লাগানো আছে, অর্থাৎ এই ট্যাগগুলো দেখতে অনেকটা তোমার সিলভার পাত দিয়ে তৈরি পাতের মতো। এই পাতের পিছন থেকে একটা ছিদ্র থাকে, এই ছিদ্রের ভিতরে একটা নাইলন সুতো দিয়ে এই ট্যাগটাকে পাখনার সাথে বেঁধে দেওয়া হয়। এই ট্যাগের আকৃতি কখনো আয়তাকার বা রেক্টাঙ্গল হয়ে থাকে, কখনো ত্রিকোণাকার বা ট্রায়াঙ্গেল হয়ে থাকে, কখনো উপবৃত্তাকার বা ইলিপস হয়ে থাকে। এরপরে দেখো আরো কিছু ট্যাগ এর ব্যবহার আমরা এখানে দেখি। যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটি ট্যাগ এখানে সেট করা আছে ডরসাল ফিনের সামনে এবং নিচের দিকে দুটো ডিভাইস দেখতে পাচ্ছ। এটি সাধারণত ট্যাগ যখন সেট করা হয় তখন ছিদ্র করার কাজে এই যন্ত্রগুলি ব্যবহার করা থাকে। তোমরা দেখতে পাচ্ছ টুনা জাতীয় মাছ যার চিকন লেজ, যাকে কডাল পেডাঙ্কেল বলে, এখানেও এক ধরনের ট্যাগ বেঁধে রাখা হয়। আমরা আরও জানি যে চিংড়ির ক্ষেত্রে 1981 সালে গার্সিয়া এবং রেস্টিট দেখিয়েছেন যে চিংড়ির ক্ষেত্রে আমরা অ্যাটকিন্স ট্যাগ ব্যবহার করতে পারি, ঠিক এইভাবে চিংড়ির দেহটা ছিদ্র করে এভাবে ঝুলিয়ে দিয়ে। এরপরে আমরা জানবো আর্কার ট্যাগ সম্পর্কে। আর্কার ট্যাগ দেখতে এরকম পাতের মতো দুটি পাত থাকে এবং পাতে ছিদ্র থাকে। তোমরা দেখছো যে ছোট আকৃতির, অর্থাৎ একটা মাপ দেওয়া আছে যে এর দৈর্ঘ্য হবে 31 মিলিমিটার, প্রস্থ 8 মিলিমিটার এবং তার প্রদৈর্ঘ্য 10.6 মিলিমিটার। এটা পাতের ন্যায় ট্যাগ, যার দুই প্রান্ত সরু ছিদ্র, তার ভিতরে এই যে তার ঢুকানো থাকে। নর্মালি এই ট্যাগে তার দুটোর মাঝে পেশি ছিদ্র করে, ওই তারের মাঝে পেশি ছিদ্র করে এমনভাবে বাঁধা হয় যাতে সহজে খুলে না
যায়, যেখানে সেট করা থাকে সাধারণত। আর 1888 সালে বিজ্ঞানী ইআর কার এটি নরওয়ের স্যামন মাছে প্রথম ব্যবহার করে থাকেন। আমরা এর পরবর্তীতে 3 নম্বর যে ট্যাগটি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে পিটারসন ট্যাগ। বিজ্ঞানী পিটারসন 1894 সালে এই ধরনের ট্যাগ উদ্ভাবন করেন। এ ট্যাগে মূলত দুটি এরকম চাকতি থাকে, চাকতি দুটো একটা ঢিলা ঢালা ভাবে আটকানো থাকে। এই ট্যাগ সাধারণত মাছের যে কানকো থাকে এই কানকো অঞ্চলে একটা সিলভার পিন দিয়ে আটকানো থাকে, এই পিন দিয়ে এখানে আটকানো থাকে, একে পিটারসন ডিস ট্যাগ বলা হয়ে থাকে। এছাড়া সাধারণত এটি পৃষ্ঠপাখনার পেছনে, এই যে পৃষ্ঠপাখনা দেখতে পাচ্ছ এর পেছন দিকে এর ভেতরে তোমার তার প্রবেশ করিয়েও তোমার এই দুটি সংযুক্ত করা হয়। এছাড়া আমরা দেখি চিংড়িতে এই বিশেষ ধরনের ট্যাগ ব্যবহার করে থাকে, এটাকে বলছে পিটারসন ট্যাগ। এরপরে 4 নম্বর যে ট্যাগকে আমরা দেখবো সেই ট্যাগটির নাম হচ্ছে ব্যাসেলার বাটন ট্যাগ। বাটন মানে হচ্ছে বোতাম আকৃতির ট্যাগ, তোমার ছবি দেখলে টের পাবো অনেকটা টিপ বোতামের মতো, দুটো চাকতি থাকে মাঝে একটি দণ্ড থাকে। মূলত এটা পিটারসন ট্যাগের মতো দেখতে, তা পিটারসন ট্যাগ এখানে থাকে মূলত তার থাকে, সে তারের পরিবর্তে এখানে দণ্ড ব্যবহার করা হয়। বিজ্ঞানী চার্লস জি গ্রিন 1908 সালে এই প্যাসিফিক সামনের উপর এটি ব্যবহার করে থাকেন। এটি সাধারণত ওই যে কানকো অঞ্চলে, তোমার দেখো পিটারসন ট্যাগে এটা সাধারণত কানকো অঞ্চলে সেট করা থাকে, বলছে মাছের কানকোতে ব্যবহার করা হয়। চাকতি দুটি কানকোর দুপাশে স্থাপন করে দণ্ড দ্বারা কানকো ছিদ্র করে তারপর উভয় পাশে চাকতি টিপ দিয়ে বোতামের ন্যায় আটকানো থাকে, এইটিকে বলছে ব্যাসেলার বাটন ট্যাগ, মানে বোতাম আকৃতির এক ধরনের ট্যাগ। এরপরে আমরা 5 নম্বর যে ট্যাগটি দেখবো তোমরা একটু খেয়াল করো, এটাকে বলছে বার্ব। বার্ব মানে তোমরা জানো এক ধরনের কাঁটা, এই যে তীরের মতো কাঁটা, এটাকে আমরা সাধারণত বার্ব বলে থাকি। এই ট্যাগের আসলে দুটো অঞ্চল রয়েছে, একদিকে এই তোমার বার্ব আর একদিকে সাধারণ একটি প্লেটের মতো, এগুলি সাধারণত প্লাস্টিক নির্মিত হয়ে থাকে। বিজ্ঞানী হেল্ট সর্বপ্রথমে প্রচলন করেন, তিনি টুনা, এই যে টুনা জাতীয় মাছ তোমরা দেখতে পাচ্ছ, টুনা ফিস এবং সোলফিস, এই যে এটাকে সোলফিস বলা হয়, এই মাছে প্রথম এটি তিনি ব্যবহার করেন আর কি। এরপরে আমরা দেখি 6 নম্বর যে ট্যাগটি, সেই ট্যাগটির নাম হচ্ছে সেফটি পিন ট্যাগ। সেফটি পিন সম্পর্কে তোমাদের ধারণা আছে, এই যে সেফটি পিন ঠিক এই আকৃতির এক ধরনের ট্যাগ, এটা ব্যবহার করেন বিজ্ঞানী ফেরান 1905 থেকে 1906। এটি দেখতে সেফটি পিনের মতো, তবে অ্যালুমিনিয়াম ধাতুর তৈরি, পাতের ন্যায় গঠন, পাতের এক প্রান্ত থাকে সুচালো আর এক প্রান্ত একটু চওড়া থাকে, চওড়া প্রান্তে একটা ছিদ্র থাকে, এই সুচালো প্রান্ত দিয়ে মাছের দেহ বিদ্ধ করে ছিদ্র পথে এটি আটকানো থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে সেফটি পিন ট্যাগ। আমরা এর পরবর্তীতে দেখব 7ম যে ট্যাগটি, সেই ট্যাগটি সম্পর্কে আমরা জানব, সেটি হচ্ছে হাইড্রোস্ট্যাটিক ট্যাগ বা লি ট্যাগ। এটি মূলত নরের বিজ্ঞানী ইনিয়ার লি সর্বপ্রথম ব্যবহার করেন, এই জন্য এটাকে লি ট্যাগও বলা হয়। এটি প্লাস্টিক বা সেলুলয়েড নির্মিত ফাঁপা নল বিশেষ এক ধরনের ট্যাগ। নলের ভিতর প্রয়োজনীয় তত্ত্ব সহ, এই যে নলটি দেখতে পাচ্ছ এর মধ্যে প্রয়োজনীয় তত্ত্ব সহ কাগজ ঢুকিয়ে দুদিকে সিপি ভালোভাবে বন্ধ করে দেওয়া হয় এবং একটা সুতার সাহায্যে, তোমরা দেখতে পাচ্ছ যে এটি মূলত হাইড্রোস্ট্যাটিক ট্যাগটি এই উভয় প্রান্ত ওই ভোঁতা থাকে এবং একটা প্রান্তে একটা ছিদ্র থাকে, এই ছিদ্র পথে একটা সুতা দিয়ে এটি সাধারণত মাছের দেহে কোনো অঞ্চল ছিদ্র করে সেখানে বেঁধে দেওয়া হয়। এর আপেক্ষিক গুরুত্ব পানের আপেক্ষিক গুরুত্বের চেয়ে কম, অর্থাৎ এটি পানিতে ভাসবে, যার আপেক্ষিক গুরুত্ব কম থাকে পানির চেয়ে সেটা ভাসে, আর যদি আপেক্ষিক গুরুত্ব বেশি থাকে তাহলে পানিতে সাধারণত ডুবে যায়। সেটা পিটারসন ট্যাগের সাথে এর মোটামুটি তুলনা করা যায়। আমরা আরও একটি ট্যাগ দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি এটাও এক ধরনের তোমার হাইড্রোস্ট্যাটিক ট্যাগ। এবার আমরা 8 নম্বর যে ট্যাগটি দেখব সেটি হচ্ছে ডার্ট অ্যাঙ্কর বা স্টিমার ট্যাগ। তোমরা দেখতে পাচ্ছ যে নাইলন শ্যাফ্ট, এই যে দণ্ডটা অনেকটা নাইলন শ্যাফ্ট, যার এক প্রান্তে যে কাঁটা বা বাঁধ থাকে এবং অন্য প্রান্তে একটা টিউব মতো, এটাকে বলছে ভিনাইল টিউব। এই বাঁধযুক্ত প্রান্ত মাছের দেহে বিদ্ধ থাকে এবং টিউব প্রান্তে ট্যাগের তথ্য বলে যে ছোট ছোট অঙ্কন করা আছে এগুলোর ট্যাগের বিভিন্ন ধরনের তথ্য, এটাকে বলছে ডার্ট ট্যাগ। আরও কিছু ট্যাগ, এই দেখো ডিফারেন্ট কাইন্ডস অফ স্টিমার ট্যাগ, এগুলোকে স্টিমার ট্যাগও বলা হয়, অর্থাৎ এর পিছন দিকে থাকবে একটা ভিনাইল টিউব, সামনের দিকে বিভিন্ন আকার আকৃতির থাকে, তোমরা দেখছো। সাধারণত ছোট মাছের ক্ষেত্রে
প্লাস্টিক ডার্ট, বড় মাছ যেমন বিল ফিশ বা শার্ক, এই ক্ষেত্রে স্টিলের তৈরি বাঁধযুক্ত, এই যে স্টিলের তৈরি একটা বাঁধযুক্ত ডার্ট ব্যবহার করা হয়ে থাকে। আমরা এরপরে চিংড়িতে, চিংড়িতে এক ধরনের ট্যাগ ব্যবহার করেছি, এর নাম দেখো অ্যাঙ্কর ট্যাগ। এখানেও দেখো অনেকটা এই যে পিনের মতো আছে, বাইরের দিকে একটা ট্যাগ এখানে প্রিন্ট করে লাগানো থাকে সাধারণত। আমরা 9 নম্বর যে ট্যাগটি দেখবো সেই ট্যাগটির নাম হচ্ছে ডাবল অ্যাটাচমেন্ট ট্রেইলার ট্যাগ বা কার্লিন ট্যাগ। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ট্যাগটি স্টেনলেস স্টিল বা সরু সেলুলয়েড বোর্ডের টুকরার সাথে তথ্য লাগানো থাকে বেশ, এবং এই ট্যাগ পৃষ্ঠপাখনার নিচে দুটি তার দিয়ে, পৃষ্ঠপাখনার নিচে দেখো এই যে কার্লিন ট্যাগটা তার দিয়ে আন্তঃনিউরাল অস্থি অর্থাৎ আমাদের কশেরুকার যে অস্থিগুলো আছে তার মধ্যে যে নিউরাল ছিদ্র রয়েছে ওই আন্তঃনিউরাল অস্থিতে এটি আটকানো থাকে। এটিকে আমরা যেমন এই ডাবল অ্যাটাচমেন্ট ট্রেইলার ট্যাগ অনেক ধরনের হয়ে থাকে, তার মধ্যে কার্লিন ট্যাগ কিন্তু একটি। বলছি এই ট্যাগের আরও সরল রকম বের হয়েছে যা পলিথিলিন মনোফিলামেন্ট দিয়ে আটকানোর ব্যবস্থা রয়েছে। কার্লিন ট্যাগ এই ধরনের ট্যাগ আটলান্টিক সামন মাছের ব্যাপক ব্যবহার রয়েছে। আমরা এর পরবর্তীতে জানবো 10 নম্বর যে ট্যাগটি, সেই ট্যাগটি হচ্ছে স্ফ্যাজিটি ট্যাগ। বিজ্ঞানী উইটসন 1953 সালে সর্বপ্রথম এটি ব্যবহার করেন। এই ট্যাগের এই ট্যাগ 0.25 থেকে 2.5 ব্যাসের প্লাস্টিক নল দিয়ে তৈরি, যার মাঝে মুদ্রিত থাকে, এবং এই ট্যাগ পৃষ্ঠপাখনার সামনে বা নিচে ভেতর দিয়ে ঢুকিয়ে নলের দু প্রান্ত বা তার নাইলন সুতা দিয়ে বেঁধে রাখা হয়। এই যে এই অঞ্চলে থাকে সাধারণত, তোমরা দেখো যে পৃষ্ঠ এই অঞ্চলে যে স্ফ্যাজিটি ট্যাগ, এছাড়া স্ট্রিম ট্যাগ, পিটারসন ট্যাগ, ডার ট্যাগ, এইগুলো সাধারণত এখানে কার্লিং ট্যাগ ব্যবহার করার জায়গাগুলো কিন্তু এটা। এর পরবর্তীতে আমরা 11 নম্বর ট্যাগটি জানবো। তোমরা দেখো স্ট্যাপ ট্যাগ বলা হচ্ছে। স্ট্যাপ ট্যাগটা দেখতে এরকম অনেকটা ইসের মতো, এটি অ্যালুমিনিয়ামের ধাতুর তৈরি চ্যাপ্টা পাত, যার এক প্রান্ত অল্প সুচালো, এই যে সুচালো প্রান্ত থাকে এক প্রান্ত, অপার প্রান্ত ছিদ্রযুক্ত ভোঁতা, এই জায়গাটা আর কি। সুচালো প্রান্ত দ্বারা মাছের দেহ, এই প্রান্ত দ্বারা মাছের দেহ বিদ্ধ করে ওই প্রান্তের সাথে সংযুক্ত করে দেওয়া হয়, এটাকে বলছে স্ট্যাপ ট্যাগ। এটি কানকু অঞ্চলে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। আমরা এরপরে একটা ট্যাগ দেখবো, এর নাম কলার বাটন ট্যাগ। এটাও একটা বোতাম আকৃতির ট্যাগ বা হেনকেন স্ট্যাপ ট্যাগ। বিজ্ঞানী হেনকেন এটি আবিষ্কার করে, এবং এই ট্যাগে একটি চাকতি এবং একটা সুচালো চাকতি থাকে, তার সাথে একটা সুচালো দণ্ড থাকে, এটাকে কলার বাটন ট্যাগ বলা হয়। আর কলার ট্যাগ যেটা, সেটা আসলে কলার ট্যাগ যেটি সেটি আসলে নন পিয়ার্সিং ট্যাগ। এরপর 13 নম্বর যে ট্যাগটি নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে রিং ট্যাগ বা হেনকেন ট্যাগ, রিং ট্যাগ। বিজ্ঞানী হেনকেন এটি আবিষ্কার করে, এটি সেলার নির্মিত শক্ত বলায় বিশেষ এক ধরনের ট্যাগ। এই ট্যাগের এক প্রান্ত মুক্ত থাকে, অন্য প্রান্ত এই যে কোড বা নম্বর সমৃত প্লেটের সাথে যুক্ত থাকে। বলায়ের মুক্ত প্রান্ত দ্বারা মাছের দেহের যে অ্যাডিপোস ফিন, তোমরা জানো যে ডর্সাল ফিনের পিছন দিকে এই যে মাংসল এক ধরনের ফিন থাকে, এটা অ্যাডিপোস ফিন, এই ফিন ছিদ্র করে তারপর প্লেটের সাথে যুক্ত করে দেওয়া হয়, যে পাঁচ অ্যাডিপোস ফিন বলছে এখানে যুক্ত করে দেওয়া হয়। এর পরবর্তীতে আমরা জানবো 14 নম্বর যে ট্যাগটি, সেটার নাম হচ্ছে হুক ট্যাগ। হুক মানে যে ওই হুকের মতো দেখতে, তোমরা দেখো এই ধরনের ট্যাগের ধাতব নির্মিত দণ্ডের এক প্রান্তে দুটি হুক থাকে, এই হুক মাছের দেহে বিদ্ধ করে আটকানো যায়। আর এ ম্যাকিনজির 1950 সালে এই ট্যাগ উন্নয়ন ঘটিয়ে ব্যবহার করে সুবিধাজনক করে তোলে। অপারকেল ক্লিপ ট্যাগ, এটি মূলত অপারকেল অঞ্চলে ব্যবহার করা হয়। 1923 সালে বিজ্ঞানী হেল্ড কর্তৃক উদ্ভাবিত সিলভার বা অ্যালুমিনিয়াম নির্মিত পাতের এক বিশেষ ধরনের ট্যাগ, যা তিনি চুনা মাছে ব্যবহার করেন। এই ধরনের পাতে কেন্দ্রস্থলে দুটি তার বা দণ্ড লাগানো থাকে, অপারকুলাম বা কানকুয়া ছিদ্র করে, তোমরা দেখো যে অপারকুলাম অঞ্চল মাছের কানকুয়া ছিদ্র করে এই দণ্ড দুটি অপার পৃষ্ঠে আনা হয় এবং কানকো বরাবর দণ্ড দুটিকে বাঁকা করে বেঁধে দেওয়া হয়। এবং সর্বশেষ যে পার্সিং ট্যাগ সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হচ্ছে এক্সটার্নাল ইলেকট্রনিক ট্যাগ বা সনিক ট্যাগ। এটি ছোট ট্রান্সমিটার যুক্ত একটা ট্যাগ, তোমরা দেখছো মাছের দেহে একটা ট্রান্সমিটার বসানো রয়েছে। মূলত এই ট্রান্সমিটার থেকে যে সংকেত পাঠানো হয় তা হেডফোন দিয়ে ধরা হয়। হেডফোনটা সাধারণত বাইরে কয়েক মিটার থেকে কয়েক কিলোমিটার দূরেও থাকতে পারে। এর ব্যাটারি যত বড় হয় ট্যাগের কার্যকারিতা তত দীর্ঘস্থায়ী হয়। এই ট্যাগ মাছের গতিবিধি লক্ষ্য করার একটি ভালো ট্যাগ,
এই ট্যাগ বাহ্যিক ব্যবহারের পাশাপাশি অভ্যন্তরীণভাবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তুমি আরো একটা ছবি দেখতে পাচ্ছ যে এখানে ট্যাগ লাগানো আছে, দেখো মাছের পিঠে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা এক্সটার্নাল ট্যাগের যে পার্সিং ট্যাগ অর্থাৎ অ্যাটকিন্স থেকে শুরু করে এক্সটার্নাল ইলেকট্রনিক ট্যাগ বা সনিক ট্যাগ সম্পর্কে আলোচনা করলাম। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আলোচনা। তোমরা জানো যে বিজ্ঞান বিষয়ক বাংলা টিউটোরিয়াল বায়োলজি স্কুলস নামক ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে। তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করার অনুরোধ রইল। তা আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে।